তো এখানে লাইভ পিঠাও দেখা যাইতেছে, পাটি সাপটা 30 টাকা। বাজার আসছি। তো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী যে আপনাদের ইফতার, সেটা 75 বছর আগেকার ঐতিহ্য আছে। আমি এখন আছি চকবাজার মসজিদের গেটের সামনে। তো এখন বাজতেছে 1:40। তো আমরা আজকে সম্পূর্ণ চকবাজারের যে ইফতার আইটেম, সম্পূর্ণ ইফতার আইটেম আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন রকমের ইফতার আইটেম দেখতে পাবেন। তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু। ওটা 1000 টাকা আপনাদের এখানে, না? আর হাঁসটা কত করে ভাই? হাঁসটা 1000 টাকা। 3000 থেকে 1500 টাকা। 1500 টাকা। 5000 থেকে 1000। আর সুতি কাবাব যেটা? 1200। 1200। আর এই যে কোয়েলেরটা? 100 টাকা। দেখেন এই কাবাব এডিএম, এই পোচক বাজারে পুরো পাইবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই বড় বাপের পোলা। তো এইখানে ডাবলির সাথে মুরগির বিভিন্ন মিক্সড একটা মশলা স্পেশাল আইটেম, সেটাই ছিল। তো বড় বাপের পোলা যেটা, এটা বর্তমানে 800 টাকা কেজি বিক্রি করতেছে। এখানে সুতি কাবাবে আছে ভাই। বড় বাপের পোলা গত বছর কত ছিল কেজি? 800 ছিল, এখন 800 আছে। ওইটাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা সবাই খাইতে পারে, সীমিত মানুষ খেতে পারে। ঠিক আছে, আসেন খালি। অর্জিনাল গান, অর্জিনাল খালি। বড় বাপ বড় বাপ। তো এখানে এখন গ্রেভি দেওয়া হইতাছে, সম্ভবত একটু পর হাঁটার জায়গা থাকবে না। আমরা দুই ভাই চকের মধ্যে বিক্রি করতেছি, আমার ভাতিজা বিক্রি করতেছে। আপনার নামটা কি? নামটা কি আপনার? আমার নাম আমির হোসেন জুয়েল। বড় বাপের পোলা 800 টাকা কেজি। খাসির লেগ পিস 500 গ্রাম, 800 টাকা আছে। খাসি গরু 1000 টাকা, খাসি 1200 টাকা, মুরগি পাকিস্তানি কক 350 টাকা পার পিস। মোটামুটি 2 ঘন্টা হয়েছে দোকান লাগেছে, বেচা কিনে আল্লাহ মতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। 70 বছরের ঐতিহ্যবাহী যে চকবাজারের ইফতার হাট, এইখানে আসলেই বোঝা যায়। তো এখানে আরেকটা আইটেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাঠা। ছানা এবং মাঠা বিক্রি হইতেছে ভাই। লিটার কত করে ভাই ছানা মাঠা আপনাদের? লিটার কত ভাই এটা? 100 টাকা লিটার মাঠা বিক্রি হইতেছে। তো বিশেষ করে কাবাব আইটেমগুলো যথেষ্ট বেশি এখানে। তাছাড়াও ডিম চপ আছে, আলু চপ আছে, সবই আছে এখানে। অন্তুল দেখা যাইতেছে, সমুচা দেখা যাচ্ছে, ডিম চপ 25 টাকা, সমুসা 15 টাকা। অন্তন কত করে ভাই অন্তনটা? অন্তন 10 টাকা। অন্তন 10 টাকা। তো এখানে লাইভ কাবাব দেখা যাচ্ছে। এখানে পিঠাও দেখা যাইতেছে, পাটি সাপটা 30 টাকা, আলু 120 টাকা, বড় 220 টাকা, আমার কথা কইলি।
কেজি কত 350 টাকা 350 টাকা এটা হচ্ছে স্পেশাল জিলাপি এইটা কত করে কেজি এটা 250 টাকা এটা 300 টাকা এটা 350 টাকা এটা হচ্ছে 250 টাকা এটা 300 টাকা আর বড়টা 300 টাকা 1 কেজি 1.5 কেজি 6 কেজি যাবে 1 কেজি যাবে আচ্ছা আচ্ছা 1 কেজি হয় 1 কেজি কম হয় এই যে মুরগি তো ভিউয়ার্স এইখানে হচ্ছে দই বড়া ভাই দই বড়া কত করে এটা কোনটা ভাইয়া এগুলা 250 টাকা এটা 150 টাকা এটা 120 টাকা হ্যাঁ ওটা কোন হাফ কেজির মত না জি হাফ কেজি হাফ কেজির মত আছে 120 টাকা আর 1 কেজি যেটা সেটা হচ্ছে 250 টাকা ঝালাইতে মনে কি দই বড়া যারা চিনে পুরাতন ঢাকা তারা স্পেশাল এটা কোকুন ভাইয়ের দই বড়া এটা কোকুন এটা চক বাজারের ঐতিহ্য 38 বছর আগের পুরাতন এটা 38 বছর আগে আপনি পুরে ভাই কয় বাকি 38 বছর আগের পুরাতন দই বড়া তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার কোয়ালিটি কেমন হবে এটা হইতেছে গিয়ে ঐতিহ্যবাহী গুট এবং ডাবলি দেখা যাইতেছে এখানে তো চক বাজারের ঐতিহ্য অনেক পুরাতন মহাব্বত সাহাবাদ দিল্লির যেটা সেটা বলতেছে ফালুদা ভাই এটা ভাই এটা কতটুকু আছে ওজন 1 কেজি আছে 1 কেজি এটা 1 কেজির দাম কত এটা 200 টাকা আর হাফ কেজিরটা 100 টাকা এটা 100 টাকা আর এটার নাম কি মহাব্বত সাহাবাদ কি ওই যে দিল্লিরটা হ্যাঁ দিল্লিরটা মসজিদের কাছে যে আজকের হাটটা যে পুরাতন ঐতিহ্যবাহী হাট সেটাই আছি ইফতারের হাট এটা অত্যন্ত পুরাতন তো এখানে দেখতে পাইতেছেন বিভিন্ন রকমের কাবাব আইটেম ভাই চিকেনের পিস কত করে ভাই এটা কোনটা 350 করে পাকিস্তানি মুরগি লাল পাকিস্তানি মুরগি যেটা কক সেটার শুধু 30 টাকা আর এটা কি ভাই চিকেন চিজ রোল কত করে 40 টাকা পিস প্রাইসটা কি কত করে দিবেন বেশি না কম টাকা প্রাইসটা বেশি না কম জায়গা লাগে দি বিভিন্ন মিডিয়াও দেখা যাচ্ছে অলরেডি ডিবিসি এবং বিভিন্ন চ্যানেলের ভাই সুধী কাপ কত কেজি ভাই 1400 গতবারে প্রাইস কত ছিল ভাই এটা ভাই গতবারে কত বিক্রি করছেন এটা 1400ই এ ভাই শরবত আপনার বেসা ভাই শরবত কত করে এটা 200 125 তো ভিউয়ার্স আপনারা দেখতে পাইতেছেন চক বাজারে অলরেডি ইফতারের আইটেমে সয়লাভ হয়ে গেছে এখানে গ্রেভি আইটেম কয়েকটা দেখতেছি ভাইটার নাম কি ভাই গতবারের তুলনায় কি এবার দাম বেশি আছে নাকি কমই আছে নাকি সমানই আছে আগের দামই আছে মুরগির দাম বাড়ছে কিন্তু ভাই আমরা দাম বাড়াই নাই আপনারা দাম বাড়ান নাই যাক এই দেখতেছেন চক বাজারের যে ঐতিহ্যবাহী বাজার সেটা আমরা দেখতেই পাইতেছি এখানে যে অবস্থা মাত্র বাজে গিয়ে প্রায় দুইটা পাঁচ এখনই অবস্থা হয়তো আর ঘণ্টাখানেকের পরে এই রাস্তায় হাঁটা যাবে না এই রাস্তা এত ভিড় হবে যে হাঁটা যাবে না এখানে যে ঐতিহ্যবাহী যে চকের যে ইফতার সে ইফতারের নিতে এখান থেকে শুধু ঢাকা পুরাতন ঢাকা না পুরাতন ঢাকার বাইরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এইটা বাংলাদেশের 75 বছর যাবৎ হয়েই যাইতেছে তো এটা আরও যত দিন যাইতেছে তত বেশি এটা
হয়তো বাড়তেছে।